সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কথাসাহিত্যিক আফসানা বেগম, তার দুটি বই আছে আমার হাতে, সেই দুটি নিয়ে তার কাছে জানবো। আফসানাপা, এবার মেলার কি এই দুটাই বই? আমার বই নতুন এই দুটোই। এই দুটো বই নিয়ে আপা একটু জানি, অনন্তের কাছে কি আছে আর দহন দিনের বিনায় কি আছে? দহন দিনের বিনা হচ্ছে একটা গল্প সংকলন। আমি গত 5-6 বছরে যে কটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প লিখেছি এগুলো একসাথে একটা বই করার আগ্রহ ছিল, সেটাই এবারে হলো। গল্পগুলো ঠিক যে মুক্তিযুদ্ধের সময়কারই ঘটনা কেবল তা নয়, মুক্তিযুদ্ধের তো সময়টা আমাদের অনেক অতীতে চলে গেছে, কিন্তু ওই সময় থেকে আজকের সময়ে দাঁড়িয়ে যদি আমরা মুক্তিযুদ্ধটাকে অনেকটা অবলোকন করি, ওই চরিত্রগুলো এখন কী করছে বা কীভাবে মুক্তিযুদ্ধকে দেখছে, আমাদের জীবনে মুক্তিযুদ্ধের কী প্রভাব, এই বিষয়গুলো নিয়ে লিখতে চেয়েছি প্রথমত এটা। দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে যে প্রথাগত ইতিহাসের বাইরেও অনেক মানুষ আছে যারা মুক্তিযুদ্ধে সরাসরি এবং প্রত্যক্ষভাবে বা না হলেও পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের কথা কিছুটা যদি লিখতে পারি। আরেকটা আছে অনন্তের কাছে, এটা বেরিয়েছে কথা প্রকাশ থেকে, দহন দিনের বিনা প্রথমা থেকে, আর এটা কথা প্রকাশ থেকে বেরোলো একটা ছোটো উপন্যাস। ইউনিভার্সিটিতে পড়ুয়া দুটো ছেলে মেয়ে, তারাই বিভিন্ন কথার মাধ্যমে সাম্প্রতিক বিষয়গুলো তুলে আনা, যে তাদের কথোপকথনই এখানে মেয়ে মানে প্রধান, তবে কিছু মানসিক বৈকল্য নিয়ে কাজ আছে এবং শেষে একটা সমাধানে যাওয়ার চেষ্টা করেছি। এই সময়ের যে কথা সাহিত্য লেখালেখির যে চর্চা হচ্ছে সেটা নিয়ে এখন আপনার মূল্যায়নের জায়গা কেমন বা আপনার চিন্তা কেমন? আমার মনে হয় যে আগের দশকগুলোতে বা আজকে থেকে 20-25 বছর আগে যেমন শুধু মানুষের মানসিক টানাপোড়েনটাই সাম্প্রতিক লেখকরা প্রধানত লেখার বিষয় হিসেবে নিতেন, কিন্তু এখন সেখানে তার সাথে ইতিহাস, রাজনীতি বা রাজনীতির পরিবর্তন, আগে যে লেখা হয়নি তা বলবো না, আমাদের সবচেয়ে ভালো উপন্যাসগুলোই তো রাজনীতি এবং ইতিহাস ভিত্তিক, আখতারুজ্জামান ইলিয়াস বলি বা ওরকম। হ্যাঁ, তো এখনকার লেখকদের মধ্যে যেটা দেখছি যে তারা অনেক বেশি এই বিষয়গুলো আনার চেষ্টা করছেন, যেটা খুব ইতিবাচক মনে হয় আমার কাছে। আপা, আপনি যখন অন্য কারো লেখা পড়েন কেন মুগ্ধ হন আসলে? প্রথমত ভাষার বাক্য, আমি যদি একটা পাতা পড়ে দেখি যে বাক্য আমাকে টানছে না, তাহলে আমার মনে হয় না যে আমি তারপরে আর পড়বো। সেটার কন্টেন্ট মানে বিষয়বস্তু যতই শক্তিশালী হোক না কেন, আমার মনে হয় যে উপস্থাপনটা খুব জরুরি। প্রধানত যে কোনো একটা সাধারণ বিষয়ও কিন্তু উপস্থাপনার গুণে অনেক আকর্ষণীয় হয়ে ওঠে আমার কাছে। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, যে অনেক গল্প আছে যার কোনো বিশেষ কাহিনী নেই কিন্তু উপস্থাপনার জোরে গল্পটা সারা জীবন মনে রাখার মতো, তো এই বিষয়টা আমার প্রথম চাওয়া থাকে একটা লেখার থেকে। আমি যদি উপস্থাপনার গুণে মুগ্ধ হয়ে যাই তাহলে এরপরে বিষয়বস্তু তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, যে কোনো বিষয় নিয়ে লিখলেই তো আর মানুষের মনে স্থান পাওয়া যায় না মানে পাঠকের মনে, তো সেজন্য বিষয়বস্তুটাও খুব জরুরি একই রকম, তবে উপস্থাপনাটা প্রথম বলবো, এরপর বিষয়বস্তু। আপনি যখন কোনো একটা গল্প প্ল্যান করেন আপনার লেখার পদ্ধতিটা কী? আপনি গল্পটাকে মাথায় লিখে ফেলে তারপর লিখতে বসেন, না আসলে এমনও হয় যে লিখতে লিখতে চরিত্রগুলো নিয়ে খেলতে খেলতে গল্পটা আগায়? দুটোই হয় আমার ক্ষেত্রে, তবে বেশি হয় এটাই যে লিখতে লিখতে আমি আগাই, মাথায় পুরোটা লিখে নিয়ে বসা এটা খুব অল্প কয়েকটা ক্ষেত্রে হয়েছে, কখনো হঠাৎ, কখনো আমি পুরো গল্পটা হয়তো 2-3 দিন ধরে বা 2-1 মাস পর্যন্ত চিন্তা করেও একটা বিষয় আসলো, শেষটা পরিণতিটা কী দিব এটা ভেবে নিয়ে বসলাম লিখতে, তবে এটা আমার ক্ষেত্রে কম হয়। আমি সাধারণত একটা গানের লাইন বা একটা কবিতার লাইন বা একটা মানুষের স্বভাব বা চরিত্র বা একটা বিশেষ ঘটনা এরকম কিছু থেকে লেখা শুরু করি, এরপর আমি লিখতে লিখতে আগাই। হয়তো 2-র বা 3র দিনে গিয়ে একটা জায়গায় যখন চরিত্রটা দাঁড় করানো হয়ে যায় তখন গিয়ে আমি ভাবতে থাকি যে এখন তাহলে কী করা যায়। যখন লিখতে শুরু করেন মানে কোন সময় আসলে সেই তুরীয় আনন্দটা পান যে না হচ্ছে আমার আপনার ভালো লাগছে, সেই মুহূর্তটা কখন ঘটে? যখন আমি হয়তো 2-3 চরিত্র, একটা গল্পে তো আর অনেক চরিত্র থাকে না, উপন্যাসে যেমন অনেক বিস্তৃত থাকে, গল্পে তো 2-3 পাতার মধ্যেই চরিত্রগুলোকে একদম ডিফাইন করে ফেলতে হয় যে কে কী চায়, কী কে কীভাবে কথা বলে, কে কী করতে পারে। হ্যাঁ, তো ওই জিনিসটা যখন দাঁড়িয়ে যায়, চরিত্রটা যখন দাঁড়িয়ে যায় তখন আনন্দ পাওয়া শুরু হয়। এরপরে তো কিছুটা যায় যে আমি কোন রাস্তাটা দিয়ে যাব, শর্টকাট রাস্তা দিয়েও যেতে পারি বা অনেক ঘুরে পেঁচিয়ে স্পাইরালভাবে যেতে পারি,
এরপর যখন একেবারে শেষে চলে যায় যে আমি জানি যে আর দুটো প্যারা বা আর একটা প্যারা লিখলে গল্পটা শেষ হয়ে যাবে, তখন আমার বেশ একটা একটা উত্তেজনার মতো চলে আসে আর কি, তখন উত্তেজনা ফিল করি এবং অনেক রাতেও যদি শেষ হয় গল্পটা অনেকক্ষণ ঘুমাতে পারি না, আমার ক্লান্ত লাগে না, খুব বেশি উত্তেজিত হয়ে যাই। কোন কোন লেখক আমাকে বলেছেন এরকম হয় যে আগের একটা গল্প তার আবার লিখতে ইচ্ছা করে, এরকম ডেজাভু আপনার হয়েছে? না, আমার কখনো হয়নি। আমার যেটা লেখা হয়ে যায়, যেটা বলা হয়ে যায়, ওটার দিকে আমি কখনো ফিরে তাকাই না। খুব খারাপ আপনি, ভুলে যাওয়ার চেষ্টা করি। পাঠকের কোনো দায়িত্ব আছে বলে কি আপনি মনে করেন? পাঠকের কাছে আসলে লেখক হিসেবে কী চান? লেখক হিসেবে পাঠকের কাছে চাবো, এত ধৃষ্টতা নাই আমার। মানে আমার কাছে মনে হয় পাঠক যে দয়া করে পড়ছেন, কারণ এখন জীবন এত দ্রুতগামী, তাদের সময় কোথায়? একটা থেকে বেরিয়ে আরেকটাতে ঢোকা, এই যে 24 ঘন্টাকে খুব ছোটো ছোটো ভাগে অ্যালোকেট করা আছে। তো এখন বইয়ের সঙ্গে, আগে যেমন আমরা প্রথম যখন টেলিভিশন শুরু হলো, তখন অনেক আমার বাবা বা তার আগের প্রজন্ম তারা বলেছেন যে এখন কি আর ছেলেমেয়েরা পড়বে, অথচ এখন বইকে কত কিছুর সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে এবং আমাদের জীবনটাই তো হয়ে গেছে প্রতিযোগিতাময়, যে সব কিছুতেই যেন পিছিয়ে পড়ছি, শুধু দৌড়াচ্ছি। তো সেই ছোটোবেলায় যে একটা উপন্যাস পড়ে উল্টে রেখে আবার নির্বিঘ্নে এসে আবার তারপরের পাতা থেকে শুরু করলাম, ওই সময়টা তো আসলে এখন আর নাই। তো তারপরেও যে পাঠক আছেন, পাঠক খুঁজে খুঁজে পড়ছেন, বিশেষ করে এত বই বেরোচ্ছে পাঠক বিভ্রান্ত হওয়ার কথা, তারপরেও তারা খুঁজে কেউ কেউ পড়ছেন, এটাতেই আমি অভিভূত। তাদের কাছে আসলে নতুন করে পাওয়ার কিছু নাই। অনেক ধন্যবাদ আপা, পাঠকদের অভিভূত করে রাখেন এই শুভকামনা। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিমুল। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কথা সাহিত্যিক আফসানা বেগমের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।